आज बहुत अच्छा हम साड़ी दिखाएंगे, बहुत ज्यादा अच्छा साड़ी दिखाएंगे, क्योंकि आप जो दिखाएंगे ना আজ हम বহুত আচ্ছা শাড়ি দেখাইগে। প্রথমেই দেখাবো যেটা একদম যেটা বলা সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশি তাঁত বাংলাদেশি জামদানি পরি, তো আমরা একদম বাংলাদেশি জামদানির মতন করে কিন্তু আজকের এই শাড়িগুলো আমরা তৈরি করছি। একদম আমাদের বাংলায় তৈরি হচ্ছে, বাট ফুল দেখতে হচ্ছে একদম বাংলাদেশি জামদানির মতন, কোয়ালিটি অনেক ভালো। আর বাংলাদেশের জামদানির যেরকম দামটা একটা হেভি দাম হয়, সেটার থেকে কিন্তু অনেক কম। অসাধারণ দেখতে এই শাড়িগুলো হয়, অসাধারণ দেখতে, মানে জাস্ট কোনো কথা হবে না। প্রত্যেকটা শাড়ির এত ভালো টেক্সচার না, আমি জাস্ট দেখাচ্ছি, একটু জ্বলে যাচ্ছে গ্রুপ থেকে দেখাচ্ছি, আমি একটু সিঙ্গেল দেখাই, সিঙ্গেলে আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ভালো দেখতে শাড়িগুলো, অসাধারণ দেখতে। প্লিজ ডু শেয়ার, থোড়া সা শেয়ার কর দিজিয়ে, একটু শেয়ার করে দিন, শেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, বহুত জাদা ইম্পর্টেন্ট হয় ইয়ে সব ব্লাউজ, এই সব শাড়ি। হ্যান্ড ওভেন, হ্যান্ড ওভেন সকতে হো, বহুতই খুবসুরত শাড়ি হ্যাঁ। তার আগে আমি আজকে এই শাড়িগুলো দেখানোতে ভীষণ ইন্টারেস্টেড, একদম হাতে বোনা কটন জামদানি শাড়ি, এগুলো একদম বাংলাদেশের মতন কোয়ালিটি, কিন্তু আরো ভালো কোয়ালিটি, গায়ে ফুটবে না, দাও পিসটা দাও, ভীষণ সুন্দর দেখতে পিস। এগুলো কিন্তু আপনারা বুক করতেই পারেন, প্রত্যেকটা কিন্তু শাড়িতে থাকবে ব্লাউজ পিস। আর পুজোর দিনে সকালে একটা যদি এরকম শাড়ি হয়, তার থেকে ভালো আমার মনে হয় না আর কিছু হবে বলে। কারণ সত্যি কথা বলতে কি, ঢাকাই শাড়ির সাথে আমাদের বাঙালিদের, জামদানি শাড়ির সাথে আমাদের বাঙালিদের একটা অন্যরকম ব্যাপার থাকে। তো প্রাইস জো হ্যায় এই শাড়ি কা, প্রাইস জো হ্যায় এই শাড়ি কা 3250, 3250। আগার ইয়ে আগার আপ ওয়া সে খরিদে, বাংলাদেশি সে খরিদে, তো এই শাড়ি আপকো 8-9 কে আসপাস আ জাতি, লেকিন এই শাড়ি আমি আপকো মিল জায়গি জাস্ট 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 3250, 3250 টাকা। একটা অসাধারণ শাড়ি, ভীষণ ভালো দেখতে, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আমারটা একটু বলে দিই, আমি পরেছি একদম পিওর মটকা, মটকার কিন্তু সো মেনি কোয়ালিটি, বহুত জাদা কোয়ালিটি হয়, লেকিন ইয়ে যে মটকা হ্যায় না, ইয়ে যে মটকা হ্যায় ইয়ে বহুতই খুবসুরত মটকার, অরিজিনাল যে মটকা, যে তকলিতে, অ্যাকচুয়ালি আমরা যেটা বলি তকলিতে কাটা সুতো, সেই সুতোর মটকাটাই কিন্তু আসল মটকা হয়, এবং অরিজিনালি হচ্ছে পৈঠানি বর্ডার, যেটা হচ্ছে পিওর পৈঠানি বর্ডার, যেটা খুব মানে দেখাই যায় না, একদম খুব রেয়ার একটা পিস। এটা কিন্তু প্রাইস রয়েছে 10,550, ভীষণ ভালো দেখতে, একদম ডিফারেন্ট আপনার এই মটকা পরে আপনারা খুবসুরত অরিজিনালি হ্যান্ড ওভেন জামদানি শাড়ি, আর ইয়ে শাড়ি কো দেখিয়ে জাস্ট লুক শাড়ি, ইয়ে শাড়ি কো দেখিয়ে কিতনা খুবসুরত শাড়ি হ্যায় ইয়ে, কিতনা খুবসুরত, ইয়ে সব হ্যান্ড ওভেন হ্যায়, পিওর কটন হ্যায়, ইতনা খুবসুরত শাড়ি হ্যায় না, ইয়ে সব আপ জব পহনোগে তো আসপাস আপকো লোক পুছে কি, কিউকি দেখিয়ে বেঙ্গল কা জো জামদানি শাড়ি হ্যায়, ইয়ে সব শাড়ি আমরা বাঙালিরা জানি যে এই শাড়ির কি মহিমা। জামদানি শাড়ি আপনারা বিভিন্ন কোয়ালিটির পাবেন, বাট যারা জানেন জামদানি শাড়ি আসলে কি, তারা কিন্তু এগুলো সম্বন্ধে অবশ্যই জানেন। অসাধারণ দেখতে, বহুতই সুন্দর, ভীষণ সুন্দর দেখতে, বহুতই খুবসুরত, বহুতই আচ্ছি এক শাড়ি হ্যায়, আর ইসকা প্রাইস হ্যায় 3250। হাম ইসকা কালারি অপশন আজ দিখাইগে, আজ হাম ইসকা কালার অপশনে আপকো দিখাইগে, দেখুন এই শাড়িগুলো কি সুন্দর। আমরা আমাদের থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তো এইটা দেখতে খুব সুন্দর, সিরিয়াসলি বহুতই খুবসুরত শাড়ি হ্যায়, প্রাইস জাস্ট 3250 অনলি, শাড়ির দাম 3250 টাকায়, একটা হাতে কাটা ঢাকাই জামদানি তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট শাড়িটার কালারটা তো ও মাই গড, মানে কোনো কথা হবে না, অসাধারণ একটা কালার দেখাবো, অসাধারণ, মানে এটা তো সত্যি কথা বলতে কি, এই শাড়ি কালারটা না জাস্ট 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 ফাটা ফাটি, ফাটা ফাটি। ও যে লোক নেই হ্যায় হামারা পেজ মে, থোড়া সা হামারা যে শাকম্বরী কা পেজ হ্যায় উসকো থোড়া সা
থোড়া সা ফলো কর দিজিয়ে, লাইক কর দিজিয়ে। আর এইটা দেখো সব থেকে বড় কথা কি, যে আমরা কিন্তু জামদানি অনেক দেখি, কিন্তু এটা হচ্ছে পুরো কটনের মধ্যে হাতে বোনা জামদানি। এটার বিশেষত্ব এটাই, হাতে বোনা জামদানি। কারণ সেটা আপনারা কি করে বুঝবেন সেটাও আমরা বুঝিয়ে দেবো। এই জায়গায় একটা ব্যাপার থাকে, এটা দেখুন, এইটা হচ্ছে আঁচলটা অসাধারণ। এটা না একটা লালের ওপর রানীর কম্বিনেশনে রয়েছে। যারা বাংলাদেশি পছন্দ করো জামদানি, তারা কিন্তু নিয়ে না, কারণ ফুল হাতে মোনা শাড়ি যে কি ভালো হয় দেখতে, কি সুন্দর হয়, যারা জানে তারা জানে। আর এত কমফোর্টেবল এই শাড়ি, পুজোর দিনে তোমরা একটা পরবে। অরিজিনালি জামদানি হাতে বোনা শাড়ি, কটন। প্রাইস কত? 3250। এইটারই হচ্ছে বিশেষত্ব। আমি একটু ব্যাক পোর্শনটা দেখালে তোমরা বুঝতে পারবে যে কি অপূর্ব, কোনো রকম গায়ে লাগে না। এবং একটা হয় না জামদানি, সেটা 100 টাকা তো এখন পাওয়া যায়, কিন্তু এই জামদানি যেটা তোমরা, এটা মোটামুটি মার্কেট প্রাইস কিন্তু এখন প্রায় 5000 থেকে 6000 টাকা, কিন্তু আমরা দিচ্ছি মাত্র 3250। অনলি 3250 মে ইতনা খুবসুরত ইসকা জো ব্লাউজ পিস দেখিয়ে, এত সুন্দর ব্লাউজ পিস। আমার কাছে 1450 টাকা তো ব্লাউজ পিস সময় ঢাকাই আছে, সেটা কথা নয়, কিন্তু এইটা হচ্ছে হ্যান্ড ওভেন, হ্যান্ড ওভেন ঢাকাই। এর একটা ব্যাপারই আলাদা, এর একটা অন্যরকম ব্যাপারই থাকে। এটা দেখো, লুক এট দ্য শাড়ি, ওয়াও। এটা না একদম হচ্ছে চাপা ফুলের, যে হালকা চাপা ফুলের কালার, একদম চাপা ফুলের কালার। আর ডিজাইনটা না আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, আমি একটু সিঙ্গেলে দেখাই, ডিজাইনটা বুঝতে পারা যাবে। এবার বোঝা যাচ্ছে ডিজাইনটা, সি ওয়াও, জাস্ট সি দ্য শাড়ি ডিজাইনটা, জাস্ট দেখো অসাধারণ ডিজাইন। আমি এবার ডাবলেই দেখাবো, অসাধারণ দেখতে, অসাধারণ। প্রত্যেকটা শাড়ি, ইচ অ্যান্ড এভরি শাড়ি হ্যাভ ব্লাউজ পিস, সব শাড়ির কিন্তু ব্লাউজ পিস আছে, এবং প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস যাচ্ছে, এই শাড়ির প্রাইস যাচ্ছে 3250 অনলি। দারুণ শাড়িগুলো, সত্যি খুব সুন্দর। মানে আমি এতদিন হাতে পাইনি, হাতে পেয়েছি, আমার মনে হলো হাতে পাওয়ার পরই আমার এত ভালো লেগেছে। কোয়ালিটি বলুন, শাড়ি বলুন, মানে এত মানে গ্রেসফুল। অ্যাকচুয়ালি আমরা যেটা ব্যবহার করতে পারি, যে কথাটার উপরে পিনটা দেবে, আমরা যে কথাটা ব্যবহার করতে পারি, ইটস আ ভেরি গ্রেসফুল শাড়ি। জাস্ট এইটা দেখো ব্লাউজ, এইগুলোর সাথে না এমনি পরে ফেলতে হয়, এগুলো কিচ্ছু করতে লাগে না, এগুলো পরে ফেলতে হয়। এবং এটা আমরা যে বাঙালি, বেঙ্গলি কা এক ইয়ে হ্যায় এক ক্যা বলো, বাঙালি হিসেবে গর্বিত, যেটা আমরা বলতে চাইছি যে বাংলার শাড়ি বাংলার গর্ব। তো এই শাড়ি দিয়েই কিন্তু সেটা হয়, অসাধারণ দেখতে। ইচ অ্যান্ড এভরি শাড়ি হ্যাভ ব্লাউজ পিস, সব শাড়ির কিন্তু ব্লাউজ পিস। ও জাস্ট দেখো কালারটা, অসাধারণ বললেও অনেক কম বলা হবে, বিউটিফুল। মানে কি যে সুন্দর দেখতে এই শাড়িটা, মানে কালারটা কি পিঙ্ক কালারটা, মানে একদম ওটা বেবি পিঙ্ক, ইউনো, এটা কিন্তু বেবি পিঙ্ক না, বেবি পিঙ্কের থেকে হালকা আরেকটু বেশি, বাট ডার্ক পিঙ্কও নয়, ভীষণ রোজ পিঙ্ক আমরা বলতে পারি এটাকে। এক্স্যাক্টলি, ইটস আ রোজ পিঙ্ক, একদম গোলাপের যে কালারটা হয়, গোলাপের যে পিঙ্ক একটা আছে, এটা একদম সেই পিঙ্কটা দেখবে, এটা রোজ পিঙ্ক, অসাধারণ দেখতে, বহুতই খুবসুরত, একদম বাও টাইপ কা শাড়ি হয়। আগার পছন্দ হয় তো হামারা জো হোয়াটসঅ্যাপ নম্বর হ্যায়, হোয়াটসঅ্যাপ নম্বর পে আপ বুক কিজিয়ে, অল ওভার ইন্ডিয়া মে আপ লোগ কা পাতা হ্যায়, জো ভি কোয়ারিজ হ্যায় আপ লোগ থোড়া সা হোয়াটসঅ্যাপ পে কিজিয়ে, মে নম্বর কো থোড়া সা বাতা দিতি হুঁ। এই হচ্ছে ব্লাউজ পিস সময় শাড়িটা, অসাধারণ দেখতে, ভীষণ 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 সুন্দর দেখতে। আগর পছন্দ হয় এই শাড়ি তো প্লিজ হামারা জো হোয়াটসঅ্যাপ নম্বর হ্যায়, হোয়াটসঅ্যাপ নম্বর পে যাকে বুক কিজিয়ে। যদি ভালো লাগে, আমাদের স্টোরটা হচ্ছে নিউ টাউন রাজারহাট, একদম বিশ্ববাংলা গেট, যে বড় যে ওই একটা যে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট আছে সেইটা হচ্ছে বিশ্ববাংলা গেট, ওখানে রবীন্দ্রতীর্থ থেকে আমাদের জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট, হেঁটে আসতে সময় লাগে। যদি আসতে চান আমার শাকম্বরী বুটিক, আপনারা কিন্তু টাইপ করলেই গুগলে পেয়ে যাবেন অ্যাড্রেস ফুল, তো আসার কোনো অসুবিধা নেই। হাতে ধরে দেখতে চাইলে অবশ্যই আসতে পারেন। আমাদের স্টোর খোলা হয় 11:30 থেকে 7:30 অবধি খোলা থাকে আমাদের। আর আপনারা যদি আসতে চান একটু আমাকে পিং করে আসুন, তাহলে আমিও থাকার চেষ্টা করব। এবার শাড়িটা ডিটেলিং এ চলে যাই, আবার বলছি শাড়িটা জাস্ট কাজটা দেখো,
জাস্ট দেখো, একদম বাংলাদেশি ঢাকাই জামদানি আদতে কিন্তু এই শাড়িগুলো হচ্ছে, আর অসম্ভব ভালো দেখতে। প্রাইস কিন্তু যাচ্ছে জাস্ট 3250, 3250 টাকায় ব্লাউজটা, 3250 টাকায় কিন্তু একটা অসাধারণ শাড়ি, অসাধারণ বললেও অনেক কম বলা হবে। প্রচুর কালার অপশন দেখিয়ে দিলাম, মানে তোমরা চোখ বন্ধ করে নিয়ে নাও, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। নেক্সট কালারটা দেখো, জাস্ট নেক্সট কালারটা দেখো, ও মাই গড, জাস্ট দেখো নেক্সট কালার, একদম একটা মিষ্টি পিচ কালার, একদম মিষ্টি পিচ কালার, ভীষণ সুন্দর কালার, ভীষণ সুন্দর কালার, জাস্ট দেখো অসাধারণ, অসাধারণ। আর এর না তোমার বডির ভেতরে যেটা যাচ্ছে এটা হচ্ছে এরকম ভাবে আসবে, মানে ডিজাইনটাকে বোঝাতে পারছি আমি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর দেখতে, মানে জাস্ট কোনো কথা হবে না। আর প্রাইস কিন্তু যাচ্ছে সেম 3250 অনলি। আর এইটা হচ্ছে এটার, এইটা হচ্ছে এটার ব্লাউজ পিস, সরি আঁচল, আঁচল ভীষণ সুন্দর, মানে এত ক্লাসি, একদমই তাই, প্রচন্ড ক্লাসি, বহুতই ক্লাসি শাড়ি হ্যাঁ ইয়ে সব। আর ইয়ে পিওর বেঙ্গল জামদানি হ্যাঁ, হ্যান্ড ওভেন হ্যাঁ, পিওর কটন হ্যাঁ, ইয়ে সব বহুত ইম্পর্টেন্ট হ্যাঁ জানলা, ক্যুকি শাড়ি জামদানি তো আপকো বহুত মিল যায়গি, এই ব্লাউজ পিসটা দিয়ে এই শাড়িটা পরতে হবে, অবশ্যই পরতে হবে, কারণ এটাই এটার ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়ি অসাধারণ দেখতে, যদি ভালো লাগে আর একটুখানি ফলো, মানে একটু ফলো করে দাও পেজটা, পেজটা ফলো করো না, ভীষণ আমাদের দরকার জানো তো। প্রাইস যাচ্ছে 3250 অনলি। এর পরের কালারটা দেখাবো, যেটা পিঙ্কের আমি তিনটে কালার দেখালাম না, তিনটে শেড দেখাচ্ছি, এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে একদম বেবি পিঙ্ক। প্লিজ প্রত্যেকে এই শাড়ি একটা করে নিয়ে রাখো, কারণ এই শাড়ি সত্যি অসাধারণ দেখতে, অসাধারণ বললেও কিন্তু অনেক কম বলা হবে। এইটা হচ্ছে একদম বেবি পিঙ্ক, এক এই ডিজাইনটা আমি দেখিয়েছি, বাট ইয়ে শাড়ি যে হয় একদম বেবি পিঙ্ক, অরিজিনাল যে বেবি পিঙ্ক হ্যায় না, অরিজিনাল বেবি পিঙ্ক শাড়ি হ্যায়, ইয়ে ইতনা খুবসুরত ইসকা যে কালার হ্যায়, এটা আমি একটুখানি সিঙ্গেলে দেখাই, এটা একদম অরিজিনাল যে বেবি পিঙ্ক কালার, বেবি পিঙ্ক ভীষণ ভালো দেখতে। সব কটার প্রাইস কিন্তু যাচ্ছে একদম সেম, সব কটার প্রাইস যাচ্ছে একদম সেম 3250, 3250 টাকা সবকা শাড়ি কাজ প্রাইস হয়। তুমি পাশো কোনো কিছু খাবো না, পাশে পেলে কি চেপে রাখা যায় নাকি, জল খাবে ওতে আরো বেশি কষ্ট হবে, তো পাশো কোনো কিছু হবে না, তো লাইভে কাশতে কি অসুবিধা, আমার কাশে পেলে আমি কাশবো না, ওরকম কোনো ব্যাপার নয়, কাশো ওরকম করে চেপে রাখলে কষ্ট হবে আরো বেশি, এসে নাও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি তো বলছি আপনি হ্যাঁ তুমি জানো জল খাও, ওর মুখ চোখ রে হয়ে যাচ্ছে, কাশি পেলে, কাশি পেলেও কাশতে পারছে না, আমি লাইভ করছি বলে, মানে কি সাংঘাতিক, কাশো তুমি, কাশি পেলে কেউ না কেসে থাকতে পারে, মানে কি যে অদ্ভুত, কিচ্ছু হবে না, কাশি পেয়েছে তুমি কাশো। আচ্ছা এই শাড়ির কালারটা দেখো, কি সুন্দর কালারটা, প্রত্যেকটা কালার, শাড়িগুলো কেমন লাগছে একটু সবার মুখ থেকে আমি শুনবো কেমন লাগছে। আর এটার ব্লাউজ পিসটা কিন্তু যাচ্ছে এইটা, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, একটা করে নিয়ে রাখো, পুজোর সময় কিন্তু আমাদের সকালবেলা এবার রেটটা দাও। এবার আমি যেটা দেখাবো আমার ফেভারিট, সবকটা কালার আমার ভীষণ ফেভারিট সবটা, কারণ এই শাড়ি পুজোতে আমার মনে হয় সবারই ওয়ার্ড্রোবে একটা করে থাকবে, কারণ সবাই ঢাকাই নেয়, সবাই বাংলাদেশি ঢাকাই পরে, তা আমি বলবো এবারে এই জামদানি পরুন, আমাদের এখানকার জামদানি পরুন, কোনো অংশে বাংলাদেশের থেকে কম নয়, আপনার পকেট অনেক বেশি বেঁচে যাবে এবং দেখতে অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। এর পরের কালারটা ও মাই গড, শাড়িটা দেখো জাস্ট একদম মানে রেড, অনেকে হয়তো বলবে নতুন বউ, কিন্তু কালকে আমার কাছে একজন এসেছিলেন দিদি, উনি একটা রেড কালারের শাড়ি পরে, আমার থেকে প্রায় 10 বছর আগে নেওয়া একটা রেড কালারের শাড়ি পরে এসেছিলেন, এত অসাধারণ লাগছিল, আমার মনে হয় ক্যারি করতে পারলে রেড কালার সবসময় ভালো লাগে, নতুন বউ, নতুন বউ বলে কিছু নয়, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে, মানে না জাস্ট কোনো কথা হবে না, শাড়িটা জাস্ট দেখো ভীষণ সুন্দর, খুব না মানে কি বলতো প্রচন্ড শক্ত নয়, হার্ড নয়,
एकदम ही ज्यादा हार्ड नहीं है, लेकिन थोड़ा सा वो जो ढाकाई को मेरा जो लगती है ना ढाकाई ज्यादा ऐसे अगर विदाउट स्टार्च का होगा तो मुझे अच्छा नहीं लगता, लेकिन ये ज्यादा एकदम स्टीफ जैसा नहीं है, बहुत ही कम्फर्टेबल है, प्योर सेल्फी होले खुबी भालो लगे, अभी पर बार निश्चय देखिए देव, क्योंकि ये खूब भालो लगे, खूब सुंदर लगे, देखो এটাও খুব ভালো লাগছে, অনেকে এই রেটটাও খুব পছন্দ করেন। এটা তো বিয়ে বাড়ি রাত্রিবেলা পরে যাওয়া যাবে, একটু মাথার মধ্যে ফুল টুল দিয়ে একটু মানে খুব একটা চোকার টাইপের পরে, হাতে একটু চুড়ি পরে, কানে একটা পাশা একটু এ করে দাও, ফলো করে দাও। আচ্ছা এটার প্রাইস হচ্ছে সবকটার আমি এখনো 100 টাকা দাম, মটকা পাওয়া যায় কখনোই পসিবল নয়, বিকজ মটকা কিন্তু পিওর সিল্ক সুতো থেকে আসে। এই কালারটা কি একদম ছানার জলের যে রংটা হয়, উফ প্রত্যেকটা কালার না মানে একদম ফাটাফাটি ফাটাফাটি কালার, এটা একদম ছানার জলের কালার, একদম ছানার জলের। আমি একটু সিঙ্গেলে দেখিয়ে দিই ডিজাইনটা বোঝবার জন্যে, অসাধারণ দেখতে, পুজোর দিনের সকাল দিয়ে পুজোর অনুষ্ঠান শুরু করলাম, এইটা হচ্ছে ডিজাইনটা, বুঝতে পারছো তোমরা, এইটা হচ্ছে ডিজাইনটা, কি যে ভালো দেখতে, কি যে দারুণ দেখতে, সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর দেখতে, বহুতই খুবসুরত শাড়ি হ্যাঁ, বহুতই খুবসুরত শাড়ি হ্যাঁ। আর প্রাইস যো হ্যায় ইসকা 3250, এটারও ব্লাউজ পিস আছে, অবভিয়াসলি এর ব্লাউজ পিস দিয়েই কিন্তু শাড়িগুলো তোমাদের পরতে হবে, ভীষণ সুন্দর গো, ভীষণ সুন্দর। প্রাইস অব দিস শাড়ি ইজ জাস্ট 3250, 5.5 নয়, 6.5 নয়, 7.5 নয়, 8.5 নয়, 3250 মাত্র। থ্যাংক ইউ জলিদি, থ্যাংক ইউ ফাল্গুনিদি, থ্যাংক ইউ কলাপি, থ্যাংক ইউ পুষ্পিতা চ্যাটার্জি ম্যাম, থ্যাংক ইউ। এই শাড়ি আমার মনে হয় পুজোর প্রত্যেকের ওয়ার্ড্রোবে একটা থাকতেই লাগবে, পুজোর কালেকশন হিসেবে আমার মনে হয় থাকতেই লাগবে, কারণ এই শাড়িগুলো এত সুন্দর দেখতে না, জাস্ট কোনো কথা হবে না। আচ্ছা আমি অনেকগুলো কালার অপশন দেখিয়ে দিলাম, পিঙ্কের তিনটে শেড, তিনটে ডিজাইন দেখিয়ে দিলাম, এটাও একটা পিঙ্ক, এটা আমি একটু সিঙ্গেলে দেখাই তারপরে আমি দেখাবো ডিজাইনটা, জাস্ট দেখো অসাধারণ, বলছি না প্রত্যেকটা শাড়ি না জাস্ট কোনো কথা হবে না, প্রত্যেকে মানে ভালো লাগবে এই শাড়ি, প্রত্যেকে একটা করে আলমারিতে জাস্ট পুজোর সকাল হিসেবে নিয়ে নাও, জাস্ট পুজোর সকাল হিসেবে নিয়ে নাও, কারণ দেখো অনেকেই এগুলো পরে অঞ্জলি দেবে, সকালবেলার দিকে আমাদের বেরোতে হয়, আর আমার মনে হয় সকালের দিকে বেরোতে গেলে না এই রকম টাইপের শাড়ি কিন্তু সব থেকে ভালো লাগবে। এটাও একদম রোজ পিঙ্কের থেকে আর একটু হালকা, বেবি পিঙ্কের থেকে আর একটু ডিপ। আমি যে শাড়িটা পরেছি আমার শাড়িটা প্রাইস 10,550, আর এই শাড়িগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস হচ্ছে 3250, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, দাও প্লিজ এবার কটন গুলো দেখাবে, এটার পরে চলে যাব হাতে মোনা কয়েকটা কটন নিয়ে, অসাধারণ বললাম না প্রত্যেকটা শাড়ি না একদম মার কাটারি, একদম মার কাটারি শাড়ি, যদি ভালো লাগে অবশ্যই বুক করো। এবার আমি দেখাবো হাতে বোনা কয়েকটা তোমার হচ্ছে মাধবীলতা, সেটা হচ্ছে কটনের মধ্যে, এটা একটু সরিয়ে দাও, হাতে বোনা কটনের মধ্যে মাধবীলতা দেখাবো, এগুলো ভীষণ সুন্দর, মানে আঁচলগুলো মাধবীলতা ভীষণ ভালো দেখতে হয় এই শাড়িগুলো, আর এগুলো তো জানোই মানে অ্যাকচুয়ালি এগুলোই হচ্ছে অরিজিনাল শাড়ি, এখন যে অনেক কিছু বেরিয়েছে তাদের মধ্যে থেকে এই শাড়িগুলো না সত্যি যেন মনে হয় মানে একটা প্রথম কালারটাই যেটা দেখাচ্ছি আমার ভীষণ পছন্দের কালার, ভীষণ পছন্দের কালার, প্রত্যেকটা কিন্তু শাড়ির মধ্যে কিন্তু ব্লাউজ পিস আছে, আমি এ করে দেখিয়ে তারপর ভাঁজ করে, ঠিক আছে প্রথম কালারটা জাস্ট দেখো। এই শাড়িগুলো না যারা কটন পছন্দ করে, যারা হাতে বোনা কটন পছন্দ করে তাদের জন্য ভীষণ আইডিয়াল। এইটা হচ্ছে ব্লাউজ পিস, জাস্ট দেখো, সরি এটা হচ্ছে আঁচল, এটাই হচ্ছে যেটা মাধবীলতার যে এখন প্রচুর বেরিয়েছে এইসব শাড়ি থেকে নকল করা, আর এইটা হচ্ছে দাঁত, পুরো শাড়ির মধ্যে এরকম একটা দাঁত থাকছে, মানে
টেম্পেল টেম্পেল আমরা দাঁত বলি এটাকে, আর পুরো শাড়ির মধ্যে থাকছে বুটি, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। কিন্তু প্রাইসটা তোমরা শুনলে সত্যি ওই 8,000-9,000 শাড়ি নয়, পিওর 100% কটন বাই কটন হাতে বোনা শাড়ি, কিন্তু এটার প্রাইস যাচ্ছে 2950। আমি এরকম একটা দেখিয়েছি সেটা হচ্ছে একটু মানে উইদাউট স্টাচে, তো আমাকে অনেকে বলেছিল শ্রাবণী একটু স্টাচ ছাড়া স্টাচ সমেত দেখাবে, তো স্টাচ সমেত আমি দেখালাম। আর প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস আছে, প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আছে, এগুলো নিজের ব্লাউজও তোমরা ট্রাই করতে পারো, আবার উইদাউট তোমরা অন্য কিছু ব্লাউজের সাথে ট্রাই করতে পারো, যাতেই করো এই শাড়ি কিন্তু একটা অন্যরকম স্ট্যাটাস আছে। আমি মনে করি ইয়ে সব শাড়ি যে হয় বেঙ্গলি ঘরানা কা শাড়ি হয়, ইয়ে সব বেঙ্গল ঘরানা কা শাড়ি হয়, এগুলো ভীষণ ভালো, অপূর্ব কটন শাড়িটা, অপূর্ব দিদি এই শাড়ি, মানে সত্যি কথা বলতে কি এই শাড়ি মানে পরলে এত সুন্দর লাগে আর এত কমফোর্টেবল এই শাড়িগুলো। ধরো সকালবেলার দিকে বাড়িতে কোনো লোকজন আসবে তখন একটা ভালো শাড়ি পরতে হবে, তো এই টাইপের শাড়িগুলো না খুব ভালো লাগে, বা কোনো পুজোর অনুষ্ঠানের দিকে। আর এইটা তো আসার পর থেকে মানে আমার এত ভালো লাগছে মানে বলার মতন নয়। এর বুটিটা আবার কিন্তু রয়েছে মাল্টি কালারে বুটি রয়েছে, আর আঁচলটাও কিন্তু এরকম মাল্টি কালারেই থাকবে, বহুত খুব সুন্দর। অ্যাকচুয়ালি এগুলো একদম আমাদের ট্র্যাডিশনাল বেঙ্গলি শাড়ি, এই সব শাড়ি কা কোই ভি এসে হাম নেই বতায়েঙ্গে হাম বানায়া, বিলকুলই নেই, এই সব ট্র্যাডিশনাল হ্যায়, থোড়া সা ট্র্যাডিশনাল কো ভি পেহেননা চাহিয়ে। আর এখানে যে টেম্পেলটা করা হয়েছে এটা মফ কালারে গেছে, ভেতরে বুটিগুলো কিন্তু মাল্টি কালারে, হোয়াইট, অফ হোয়াইট, ইয়েলো, গ্রিন, মফ, এসবের মধ্যে মাল্টি কালারে গেছে। ফুলটাও কিন্তু মাধবীলতার যে ডিজাইন, ইয়ে যে ডিজাইন হয় না, ইয়ে হাত কা দেখি আমি একটু পেছন থেকে দেখাই, এটা না পুরো হাতে বোনা, পুরোটা কিন্তু হাতে বোনা, মানে এরকম করে করে আপনারা যদি তাঁত বোনা গুগলে সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে কীভাবে মানে হাতে করে করে কিন্তু এগুলো মানে ছুঁচ দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয় উইভিংয়ের সময়। খুব কঠিন কাজ এটাকে যারা মনে করে, শক্ত মানে সোজা কাজ, সোজা কাজ হয়েছে, এখন এগুলো সব নকল বেরিয়ে গেছে, মেশিনে হচ্ছে, বাট মেশিনের কাজ আর এই কাজের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমি এই কথাটা এই কারণে বললাম হেল আর হেভেনের, সত্যি তাই, স্বর্গ আর নরকের মধ্যে যতটা ডিফারেন্স, আমি আমিও দেখাই, আমি সেমিতে দেখাই না তা নয়, আমিও প্রচুর বিক্রি করেছি সেরকম নয়, কিন্তু এগুলো এগুলোই ওগুলো ওগুলোই সোমা বাসু দারুণ, খুব সুন্দর আই সুদিন, একদমই তাই, ভীষণ আই সুদিন, এটা যখন আপনি পড়বেন তখনও ভীষণ আই সুদিন হয়। দিদি আমার আমি এসে গেছি, ওয়েলকাম সুজাতা, সোমাদিত্য খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, সত্যি অপূর্ব। নাও নেক্সট কালার, এই কালারটা তো নিয়ে আমি কোনো কথাই বলবো না, জাস্ট ও এটা কার পছন্দ নয়, আর প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস আছে, এই শাড়িটা কার পছন্দ হবে না, এটা কার পছন্দ হবে না, প্রত্যেকটা মানুষের ভালো লাগবে এই শাড়ি, এই শাড়ি এত সুন্দর দেখতে। আর আঁচলটা জাস্ট দেখো, ও আঁচলটা জাস্ট দেখো, এইরকম শাড়িগুলো না মানে সত্যি বলছি পরলেও ভীষণ ভালো লাগে, আর ভেতরে পুরো মাল্টি কালারের বুটি রয়েছে, মাল্টি কালারের বুটি রয়েছে, অসম্ভব স্টাইলিশ একটা শাড়ি। কিন্তু দামটা আমি অনেক রিজনেবল রেখেছি, 2950, জাস্ট ভাবা যায় না, কারণ আমি চাই এই শাড়িগুলো আপনারা পরুন, নকলের ভিড়ে আসলকে হারিয়ে যেতে দেবেন না, এটা আমার কাছে অনুরোধ। আমি দেখাই না তা নয়, আমিও দেখাই, আমিও সেমই দেখাই, বাট এগুলো যদি আপনারা পরা বন্ধ করে দেন তাহলে কিন্তু সত্যি বলছি হয়তো এই আঁচলের এইটুকুনি কাজ আপনারা হয়তো পুরো শাড়ির মধ্যে কাজ কিনছেন হয়তো 2,000 টাকায়, 1,200 টাকায়, 2,500 টাকায়, সেখানে 2,900 টাকা দিয়ে এই শাড়িটা, অনেকেই হয়তো ভাববে যে কেন এত দাম দিয়ে কিনবো, আমি তো পুরো কাজ, বাট দিস ইজ হ্যান্ড ওভেন, প্লিজ এইটা একটু বুঝুন, মানে যারা বোঝেন তাদের আমি বলছি না, একটা হাতে বোনা, হাতে বোনা শাড়ি আর মেশিন মেড শাড়ির মধ্যে অনেক ডিফারেন্স। তো আমার কাছে, আমি শুধুমাত্রই তাদেরও রিপ্রেজেন্ট করছি যারা এই শাড়িগুলো করছে, তারা এসে এসে আমাদের বলছে দিদি আপনারা এগুলো দেখান, আপনারা এগুলো দেখান, এগুলো হারিয়ে যাচ্ছে, সত্যি কথা এগুলোকে কি হারিয়ে যেতে দেওয়া ঠিক, আপনারাই বলুন না আমাদের, আপনারা যারা শাড়ি কেনেন, যারা পরেন, যারা ভালো শাড়ি বোঝেন, তারা তো তারাই বাঁচিয়ে রাখতে পারবেন কিন্তু এই শাড়িকে, সুতরাং পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড, ওরা হয়ে আছে, আমরাও হয়ে আছি, আমরা তো দেখুন আমরা সব রকম এখানে দেখাই, কিন্তু আমি আমার বন্ধুদের বলবো, আমার থেকে যারা নেন তাদের আমি বলবো প্লিজ এগুলোকে হারাতে দেবেন না, ইয়ে যে শাড়ি হ্যাঁ ইয়ে বেঙ্গল কা ফ্লেভার হ্যাঁ, ইয়ে বেঙ্গল কা আসলি যো খজানা হ্যাঁ, তো ইসে থোড়া সা লেনা চাইয়ে সবকো,
तो इसका प्राइस भी बहुत नॉमिनल है, जस्ट 2950 ओनली। अच्छा, कालो प्रेमी कालो ভালোবাসে না সেরকম তো হয় না। ভীষণ সুন্দর দেখতে, বহুতই খুবসুরত। আর ইয়ে হ্যাঁ ইসকা পাল্লা, জাস্ট দেখো প্রাইস হ্যাঁ ইসকা 2950। আগার পছন্দ হ্যায় তো আর ক্যা বলু, এখানে মোটামুটি সবাই আমাকে জানে। তো আমার মানে আমি সত্যি কথা বলতে কি আগে প্রচুর এই শাড়ি পরতাম, মানে যখন আর কি শাড়ি পরতাম মায়ের, যত আমি একটা দেখিয়ে দিয়েছি ব্যাগটা, অসাধারণ অসাধারণ ব্যাগটা। অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। একবার সুপালি তো এখানেই থাকো নিউ টাউনে, তো একবার চলে এসো, আমি যারা কাছাকাছি থাকে তাদের সবাইকে বলি একবার এসে দেখে যাও, কোয়ালিটি গুলো হাত দিয়ে দেখো। কারণ আমার মতে কাছাকাছি যারা আছো একটু এসে দেখে নাও, দেখে নিলে সামনে থেকে দেখলে তোমরা আরো বেশি বুঝতে পারবে। তো কোয়ালিটি গুলো দেখার ভীষণ দরকার আছে। তো আশা করি আমি দেখিয়ে দিয়েছি, দুটো তোমরা বলেছিলে আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো সব আছে। যার যেটা ভালো লাগে অবশ্যই বুক করবে। নেক্সট ভিডিও নিয়ে মানে নেক্সট লাইভ নিয়ে তোমাদের সঙ্গে সোমবার দেখা হবে। তো ভালো থেকো, নমস্কার।